ঝালমুড়ি 10টা ঝালমুড়ি দাও তো। এ ঝালমুড়ি 10 টাকা ঝালমুড়ি দাও। ওয়রা নাকি এত ডাকতাছি শুনেন না মিয়া? এই মিয়া আমি কি ঝালমুড়ি? আমি তো ঝালমুড়িওয়ালা। আপনি তো এই মিয়া প্যাচের লোক। আপনি শিক্ষিত লোকে অশিক্ষিতর মতো কথা কন কে? ঠিক আছে ভাই কথা বাড়ায়েন না, 10 টাকা ঝালমুড়ি দেন। এখন নেবেন না আপনার লোক আইলে নেবেন? আমার লোক মানে? আপনার লোক মানে আপনার ভালোবাসার মানুষ। আমার কোনো ভালোবাসার মানুষ নাই, আপনি ঝালমুড়ি দেন নাই। কি কন? আজকে ভালোবাসার দিন, আপনি কোন ভালোবাসার মানুষ নাই? ওই দেখেন ভালোবাসার মানুষ জোড়া জোড়া ফুচকা খায়। কত দিমু কন? লাগবো না, ফুচকাটা মনে লবণটা কম হয়েছে। আচ্ছা সমস্যা নেই, যে টক দিয়ে দিতেছি আর পেস্ট একটু বাড়া দিছি। না বাহ ক্লাস চলতেছে, অনেক সুন্দর ক্লাস, এক্সট্রা ক্লাস। তা তো টিচার কে উনি? বলো তুমি। হ্যাঁ আমি। বাসায় চলেন, আজ খালা খালুকে বলে আপনার একটা ব্যবস্থা করতেছি। ভাইয়া প্লিজ ভাইয়া ওরে কিছু বলবেন না, আমরা দুইজন দুজনকে খুব পছন্দ করি। বাহ তা কি করো তুমি? এমনিতে কিছু করি না ভাইয়া, আপনার বন্ডে পড়াতে গিয়ে তোমার 5 বছর সময় চলে গেল। করবো কিভাবে? মানে মানে ভাইয়া ওর পিছনে ঘুরতে ঘুরতে পড়ালেখা সব ধ্বংস। ইন্টারমিডিয়েটে ভর্তি ছিলাম, তারপর কিছু করতে পারিনি। তাইলে একটা কাজ করো, একটা ওয়েডিং ম্যানেজমেন্টে যোগ দাও। কেন ভাইয়া? না হলে তোর বিয়ের খবরটাও পাবা না। ওয়েডিং ম্যানেজমেন্টে থাকলে তোমাকে দিয়ে ওর বিয়ের প্রোগ্রামটা সাজাইতাম। ভাই আপনাদের খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন। বাসায় চল। ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে, আর হবে না। সরি ভাইয়া। বাসায় চলেন আগে। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদ দিয়ে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। হাসছো কেন? তুই প্রেম করতেছিস? তুই এই সেদিন তোকে আমি কাঁধে করে নিয়ে ঘুরলাম, আর তুই প্রেম করতেছিস? তোমার দেখার চোখ নষ্ট হয়ে গেছে, দিন বদলাইছে, আমি এখন বড় হয়ে গেছি। খুব বড় হয়েছিস। আমি যদি এখন খালা খালুকে সবকিছু বলি তোর কি অবস্থা হবে বুঝতে পারতেছিস? ভাই প্লিজ তুমি আব্বু আম্মুরে কিছু বইলো না। এত বড় যে একটা কথা গোপন রাখবো আমার কি লাভ? তোমার কি লাগবে বলো? আব্বুকে বলে তোমাকে একটা বাইক কিনে দেই, নয়তো আম্মুকে বলে একটা নতুন ফোন কিনে দেই। কি লাগবে বলো? আমার বাইক ফোন কিছু লাগবে না। তাহলে তোমার কি লাগবে ভাইয়া? লেটস গো। আমার একটা প্রেমিকা লাগবে। সত্যি তুমি প্রেম করবা? হাসবি না তো? হ্যাঁ প্রেম করব। আমার তো বিশ্বাস হইতেছে না, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? তুমি প্রেম করবা? প্রেম না করে অনেক প্যারাই আছি রে। কিসের প্যারা? মামা খাড়ান। আজমপুর যাইবেন? যাবো মামা। ওঠেন। কত দিয়েন মামা? না মামা ভাড়া বইলা নেওয়া ভালো। কত নেবেন? 50 টাকা দিয়েন মামা। সাদে কি আর কইছি ভাড়া বইলা নেওয়া ভালো? 25 টাকার ভাড়া আপনি 50 টাকা চাইতেছেন? অন্যগুলো নিতাম মামা, আজকে তো নেওয়া যাবো না। কেন? আজ হইব না কেন? কেন মামা আপনি জানেন না আজকে যে লাভ ডে, লাভের লাভ, ডাবল লাভ। আরে মামা আমার তো ভালোবাসার মানুষ নাই, আমি সিঙ্গেল মানুষ। সিঙ্গেল মানে বোঝেন একলা মানুষ। আমার কাছে সব দিন সমান, 25 টাকা নিয়েন চলেন। হইব না কেন? হইব না কেন? আপনার পোষালে যাবেন না পোষালে যাবেন না, আমি তো আপনারা জোর করতেছি না। তুমি মিয়া একটা ফাউল, তোমার রিক্সা ফ্রিতে দিলেও যাবো। ফাউল তো আপনি মিয়া, আপনি তো একটা কাজটা এর লিগাতে আপনার লাভ জোটে না, ইটিস পিটিস জোটে না মিয়া। 100 টাকা দিলে আপনি নিব না মিয়া, শোনেন। মনটাই চাইতেছে তোরে মাইরা হাড্ডি মাংস সব এক করে দিই। শুধু রিক্সাওয়ালা দিকে বাইচা গেলি, ফেসবুকের যুগ, ভিডিও করে কেউ ছাইড়া দিলে ভাইরাল হয়ে যাবে। রিক্সাওয়ালা দেখছো, প্রেম না করলে রিক্সাওয়ালাও বেল দেয় না। শুধু কি রিক্সাওয়ালা, প্যারা আরো আছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আসো। স্যার আপনি কি একা না অন্য কেউ আসবেন? একা কেন? স্যার আমাদের এখানে কাপল অফার চলছে আজকে, সিঙ্গেল কোনো অফার চলছে না। মানে? মানে স্যার ভালোবাসা দিবস উপলক্ষে কম্বো অফার চলছে, আর এটা নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই কাপল হতে হবে। আর সিঙ্গেলদের জন্য? সিঙ্গেলদের জন্য আপাতত কোনো অফার নাই, তবে আমার পক্ষ থেকে আপনার জন্য এক বোতল পানি দেওয়া হবে। ফাইজলামি করো আমার সাথে? পানি দিয়ে আমি কি করব? গোসল করব? আজ এটা সব রেস্টুরেন্ট দেখছো ভাইয়া, প্রেম না করলে রেস্টুরেন্টেও শান্তি নাই। শুধু কি রেস্টুরেন্ট, বন্ধু বান্ধবের সাথেও আড্ডা দিতে পারি না। এই হালা কালো হয়ে বাবা। আরে বেটা বুঝোস না, প্রেম করতেছে। আচ্ছা বাদ দে, যাই হোক যেটা বলতেছিলাম, বিষয়টা হইতেছে গার্লফ্রেন্ড কল দিছে। এই আমতো বল, গার্লফ্রেন্ডের লগে কি কথা কস তুই? আর বেটা বলিস না তো, তুই কি জানি বলতেছিলি? আচ্ছা শোন, বিষয়টা হইতেছে আর ফোন আছে বন্ধু দাদা। হ্যাঁ বাবু। হ্যাঁ দোস্ত এবার বল। আচ্ছা শোন, ঘটনাটা হইতেছে যেটা বলতেছিলাম। ভালোবাসার সুবিধা অসুবিধা এতদিনে তোমার সুবুদ্ধির উদয় হয়েছে, এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? তুই তো জানিস আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না ঠিকমতো, তুই যদি একটু বলে দিতিস। হ্যাঁ বলো, কাকে বলতে হবে? কার কথা বলবো? আমার তো পছন্দের কেউ নাই। তোমার আশেপাশে এমন কেউ নাই যাকে তোমার ভালো লাগে? কই আশেপাশে তো তেমন কেউই নাই। ভালো করে খুঁজে দেখো, পছন্দ হইলে হইতেও পারে। কেউ থাকলে তো খুঁজবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমার অনেক কিউট কিউট বান্ধবী আছে, তোমার সাথে যে কোনো একটা প্রেম করাই দেব। সত্যি? হ্যাঁ সত্যি। চিল ব্রো চিল। কি রে আমি না তোর বড় ভাই, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছিস কেন? ও মা, ছোট বোনের বান্ধবীর সাথে প্রেম করবা আর এইটুকু সহ্য করবে না ব্রো? আচ্ছা ঠিক আছে, এইটা না হয় সহ্য করব, কিন্তু ওই ছেলের সাথে তোকে আমি সহ্য করব না। কেন? ওই ছেলের সাথে সহ্য করব না কেন? ওরকম একটা বলদের সাথে তুই যায়? তোমার সাথে তো আমার যায়, তাহলে তুমি করো। এই আমি না তোর ভাই, খালা তো ভাই, আপন ভাই তো না। যাবি এখান থেকে? যাইতেছি ব্রো, যাইতেছি। কি হয়েছে? কিছু বলছেন না কেন? আসলে কিভাবে কি বলবো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না কেন? না মানে আপনি গাড়ি স্টার্ট দিয়ে যদি ব্রেক চেপে বসে থাকেন তাহলে তো তেল ফুরিয়ে যাবে, গাড়ি এক হাত দূরেও যাবে না। কিসের গাড়ি কিসের তেল? এই আধুনিক যুগে এসে কেউ প্রেমের কথা বলতে আমতা আমতা করে বলেন না? আসলে কখনো কোনো মেয়ের সাথে এভাবে কথা বলিনি তো। তাহলে এক কাজ করুন, এসব শেখার জন্য একটা লাভ কোচিং সেন্টার ভর্তি হয়ে যান। এমন কোচিং সেন্টার আছে নাকি? হ্যাঁ আছে তো, আর ওই কোচিং সেন্টারের হেড মিস্ট্রেস কিন্তু আমি। তাহলে তো কোনো সমস্যাই নেই। ধরেন কি ধরবো? হাত ধরেন। যদি খালা চলে আসে? খালা চলে আসলে আসবে, আপনি কি খালাকে ভয় পান? আসলে মা মারা যাবার পর খালাই আমাকে কোলে পিঠে করে বড় করে, তাই খালাকে ভয় পাই। নেন ধরেন, ভয়কে জয় করতে শিখতে হবে। প্রেম করা যাবে না, এটা তো বাসার ছাদ, তাই না? এসব প্রেম করা যদি দরকার হয় পার্কে গিয়ে করো। চলো। আমারে প্রেম করতে বইলা নিজে নিয়ে তুই লাগানো। ও ভালো কথা, তোমার তো লেখাপড়া শেষ, এখন কাজকর্মের কি পরিকল্পনা করছো? খালু, আমার সবকিছু তো আপনাদের হাতে, আপনাদের কাছে বড় হয়েছি, আপনারা যা ভালো বুঝবেন তাই হবে। গুড, এক কাজ করো, কাল থেকে তুমি আমার অফিসে বসতে শুরু করো, আমাকে একটু ছুটি দাও, বুঝলে? খালু, আমি তো ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝি না, আপনার এত বড় ব্যবসা আমি সামলাতে পারবো না। দেখো, তুমি আর অনন্যা ছাড়া আমার আর কে আছে? আমার এই ব্যবসা, এগুলো তো তোমাদেরই দেখতে হবে। কিন্তু খালু, এত বড় বিজনেস আমি সামলাবো কিভাবে? জলে না নেমে কখনো সাঁতার শেখা যায় না। তুমি অফিসে আসা যাওয়া শুরু করো, বসো, আস্তে আস্তে সব শিখে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে কটা দিন সময় দেন, তারপর না হয় বসি। গুড, টেক ইউর টাইম, বেশিক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে? তুমি আমার নাম্বার পেলে কোথায়? ও কি তোমাকে ফোন দিছিল? হ্যাঁ, আমাকে আগামীকাল রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ও, যাবা, দেখা করবা, প্রেমও করবা। কিন্তু কি করব কি পরব কিছুই বুঝতেছি না, আমার লজ্জা লাগতেছে। কি করবা? তুমি যাওয়ার পর এক পলকে ওর চোখের দিকে তাকায় থাকবা, হাতে হাত ধরে তারপর ওর দিকে তাকিয়ে বলবা, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমার চোখ দুটো না অনেক সুন্দর, ইচ্ছা করতেছে সারা জীবন তোমার দিকে এইভাবে তাকিয়ে থাকি। কি বলবা বলো? তোর চোখ দুটো অনেক সুন্দর। এইভাবে তো হবে না। আচ্ছা বুঝতে পারছি, তুমি আমার দিকে তাকিয়ে তারপর বলো, আমার হাত ধরে বলো, নাও, চোখের পলক ফালাবা না। তুমি অনেক সুন্দর, তোমার চোখগুলো অনেক সুন্দর, ইচ্ছে করছে সারাটা জীবন তোমার চোখের দিকে তাকিয়ে থাকি। আমি না তোমাকে ভালোবাসি। যা তো এখান থেকে। ভাইয়া, ভালোবাসার ডায়লগটা কিন্তু ছিল না। তুই যা তো এখান থেকে। যাইতেছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, আমার ফেভারিট রেস্টুরেন্ট। আচ্ছা গুড, কি খাবে বলো? তুমি যা খাবে আমিও তাই খাবো। আমি জাস্ট একটা স্যুপ খাবো। কেন, তুমি কি ডায়েট করছো? না না, ডায়েট করব কেন, আমার স্যুপ খেতে ইচ্ছে করছে। তুমি খাবে? দাঁড়াও দেখছি। এক্সকিউজ মি ভাইয়া, মেনুটা নিয়ে আসবেন। একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ক্রিম পাস্তা আর একটা নাচোস আর একটা থাই স্যুপ দুটো ক্রিসপি চিকেন আর একটা সালাদ আইসক্রিম অর্ডার দেব আইসক্রিম হ্যাঁ দাও একটা চকলেট আইসক্রিম আর একটা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আর একটা জুস দিয়ে দিন আর কেউ আসবে না তো কেন না মানে যে পরিমাণ খাবার অর্ডার করেছো আমি ভাবছি আরো ৩-৪ জন আসবে আমি কি একটু বেশি অর্ডার করে ফেলছি না না কি বলো বেশি অর্ডার করবে কেন ঠিক আছে আসলে কি হয়েছে জানো কদিন ধরে না আমার পেটে গ্যাস হয়েছে তাই ঠিকমতো কিছু খেতেই পারি না যেভাবে খাবার অর্ডার করছো এর তো আর পেট নাই গ্যাস ফিল হয়ে গেছে তুমি কি কিছু বলছো না না কি বলবো তুমি খাও এই ওয়েটার খাবার নিয়ে আসো এই পরাদ দেখ দেখ ওটা অন্তর না ও তাই তো ওটা তো অন্তরই হালায় কত বাটপাড়ায় বাটপাড় দেখছস প্রেমের বিরুদ্ধে বয়ান দিয়ে এখন নিজেই প্রেম করে বেড়াইতেছে চল ধরি চল এত রিক্সা উঠে পালায় গেল পালায় যাইব কই ধরা যেহেতু খাইছে এত সহজে কি ছেড়ে দিব না 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 ওর থেকে টিট নিতে হইব হ্যাঁ টিট নিতে হইব কি এভাবে তাকায় আছো কেন এটা তুই কি করলি আমি আবার কি করছি এমন একটা বান্ধবী দিলি একদিন আমাকে ফকির করে ফেলছে আর খালি খালি ফোন দেও করে ভাইয়া তুমি ফোন আসছে আসুক ধরতেছ না কেন ধরতে ইচ্ছা করতেছ না কে ফোন দিছে কে আবার তোর বান্ধবী সাদিয়া এইভাবে চললে তো তোমার প্রেম এক সপ্তাহ টিকবে না তাহলে তো বেঁচেই যাই এই খুশিতে 3টা মিসকিন খাও সে কি কথা তুমি নিজে মুখ ফুটে বললে তোমার একটা প্রেমিকা লাগবে আর এখন কিনা তুমি এইসব বলছো আর বলিস না রেস্টুরেন্টের মেনু কার্ডের সব খাবার অর্ডার করছে তাই নাকি কি বলছো শুধু কি তাই আমাকে নিয়ে শপিং এ গিয়ে যে পরিমাণ শপিং করেছে ৪-৫ বছর আর শপিং করা লাগবে না শপিং কি তোমার টাকা দিয়ে করাইছো তা নয় তো কি বয়ফ্রেন্ডের সাথে গেলে প্রেমিকা টাকা দেয় এটা হয় কখনো তাইলে ভাইয়া ফকির তো আর তুমি হইতেছ না ফকির হইতেছ আমার বাবা সেটাই আমার টাকা মানেই তো খালুর টাকা তাইলে এখন কি করবা সেটাই ভাবছি কি করা যায় একটা কাজ কর তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আমার সাথে রিলেশন করো তোর না বয়ফ্রেন্ড আছে কিসের বয়ফ্রেন্ড তুমি না সেদিন নিষেধ করলা ওর সাথে যেন রিলেশন না করি বাদ দিয়ে দিব তুই বাদ দে আর যাই কর কিন্তু আমার সাথে রিলেশন করতে চাস কোন সাহসে তোকে পিচ্চিকাল থেকে আমি কোলে করে নিয়ে ঘুরছি তুমি চাইলে এখন আমাকে কোলে নিতে পারো কি বললি বল আবার বল ওকে ছাড়ো ভালো কথা বললেও দোষ আমার বাবাকে ফকির হওয়া থেকে বাঁচানোর বুদ্ধি দিলাম আর তুমি আমার সাথে প্রেম করলে আর আমাকে কিছু কিনে দিলে তো আমার বাবার টাকা আমার পিছনেই খরচ করা হবে খুব পেকেছিস না যা এখান থেকে যাইতিছি তুমি আমার বান্ধবী উপস সরি না না তুমি আমার হবু ভাবির সাথে কথা বলো নগদে শুধু সেন্ট মানে ফ্রি না টাকা জমালেও ডাবল লাভ আমি মিসেস আপিরাটা জানি না আমি কে হু এম আই নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে দেশি লাভ তোমাকে দেখে নরম স্বভাবের মনে হলেও তুমি আসলে একটা মিনমিনে শয়তান ভেজা বিড়াল তুমি সব কি বলছো কি বলছি বুঝো না তুমি না বলছিলে তোমার লাইফে আমি ছাড়া আর কোনো গার্লফ্রেন্ড নেই তোমাকে কতবার বললাম যে আমার বন্ধু ফাহিম ফোন দিয়েছিল এত রাতে তোমার বন্ধু কি ঠেকা পড়ছে যে তোমাকে কল দিবে কোন কিতাবে আছে বন্ধু রাতে ফোন দিতে পারবো না আচ্ছা ঠিক আছে গতকাল আমি যখন তোমাকে বারবার কল দিচ্ছিলাম তখন তুমি আমার ফোন কেটে দিচ্ছিলে কেন? তখন তো আমি অনন্যার সাথে কথা বলছিলাম। কি? তুমি আমার কল কেটে দিয়ে অনন্যার সাথে কথা বলছিলে? এসব কোনো কথা? যাও, তোমার সাথে ব্রেকআপ। কি বলতেছো তুমি? যা বলছি বলছি। বুঝলাম না, ব্রেকআপ হইলে মানুষ কষ্ট পায়, আমার তো খুশি খুশি লাগতেছে। বাহ, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হে গো সাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হে গো সাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, সাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া। কি ব্যাপার ভাইয়া, দুঃখের গান গাইতেছো কেন? তোর বান্ধবীর সাথে ব্রেকআপ হইছে তাই দুঃখ বলার চেষ্টা করতেছি। কিসের দুঃখ? তুমি না বললা ও তোমার ফকির বানাই দিতেছে? ব্রেকআপ হইছে ভালোই তো হইছে, সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা আত্মসম্মান বোধ আছে না, আমি ব্রেকআপটা করলে ভালো হতো। কিন্তু কিন্তু কি? সাদিয়া ব্রেকআপটা করছে। আচ্ছা থাক, টেনশন নিও না, পরের বার তুমি করো। এখন নিচে চলো, খাইতে যাবা, আম্মু ডাকতেছে। খালাকে বল আমি খাবো না। কেন খাবো না? কেন? ছ্যাঁকা খেয়েছি, ছ্যাঁকা খেয়ে পেট ভরে গেছে তাই খাবো না। ছ্যাঁকা খেয়ে পেট ভরে গেছে নাকি বাইরে থেকে খেয়ে আসছো, কোনটা? দুটাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ শোনো না, তোমার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর, একটা রোমান্টিক গান শোনাও না। আমি পারবো না ভাইয়া, প্লিজ শোনাও না। শুনবি? আচ্ছা। একটা চাঁদের পরি আমার মন করলো চুরি, দুই চোখের ঘুমগুলারে নিদরে কাড়ি, একটা চাঁদের পরি আমার মন করলো চুরি, দুই চোখের ঘুমগুলারে নিদরে কাড়ি, সে থাকে পাশের গায় ধরি তোদের পায়, তারে সাড়া ময়রা জামুরে, আমি একবার বাঁচি একবার যাই যে মোরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে, আমি একবার বাঁচি একবার যাই যে মোরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে। দেখো ভাইয়া, আমার মেজাজ কিন্তু খারাপ, একদম বিরক্ত করবে না। মন ভালো থাকবে কেমনে, সে উপায় আছে? মানে মানে আর কি, বিশ্বাস করে তোর যে বান্ধবীরা আমার হাতে তুলে দিছিলি সে তো তোর বয়ফ্রেন্ডের হাত ধরে বসে আছে। কি কি বলতেছ এইসব? কি রে, এমন ভাব ধরছিস মনে হয় কিছুই জানিস না। তোর বান্ধবী যে তোর লম্বু বয়ফ্রেন্ডের সাথে ইটিস পিটিস করে সেটা মনে হয় তোর কানে এখনো আসে নাই। না তো? তাইলে তোর মন খারাপ কেন? বাবা আমার বিয়ে ঠিক করছে। কি কি বলিস? হুম। তোর কি বিয়ের বয়স হইছে যে তোর এখন বিয়ে দেবে? সেটাই তো, তুমি একটু বাবারে বুঝাও না। অবশ্যই বোঝাবো, তুই তো একটা পিচ্চি মেয়ে। আমি যেভাবে হোক খালুকে বুঝিয়ে তোর বিয়ে বন্ধ করতেছি, দাঁড়া। তোমার কনফিডেন্স দেখে ভালো লাগছে, কিন্তু তোমার তো কমন সেন্সের অভাব। মানে মানে আর কি, তোমার তো এখনো ভালোবাসারই কমন সেন্স হয় নাই। নিজের গার্লফ্রেন্ডকে কিভাবে বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে সেটাই জানো না, আর তুমি কিনা বোঝাবা বাবাকে। কি তোমাকে অপমান করলি? তাহলে তোকে মজা দেখাচ্ছি। আর কি করতেছ ভাইয়া? এই কি করতেছিস তোরা দুজন? মা দেখো না ভাই আমারে শুধু শুধু মারতেছে। আমি তোরে মারতেছি না তোর সত্যি সত্যি মারব। আরে আহা খালু একটা কথা বলার ছিল। বলো। আপনি যে অনন্যার বিয়ে দিচ্ছেন, অনন্যার বিয়ের বয়স হয়েছে? অবশ্যই বিয়ের বয়স হয়েছে, তাছাড়া ভালো একটা ছেলেও পাওয়া গেছে। অনন্যার সাথে এই ছেলের বিয়ে হলে আমি আমার ব্যবসা নিয়ে টেনশন ফ্রি থাকবো। এই ছেলেকে দিয়ে আমি আমার ব্যবসা চালিয়ে নিতে পারবো। তাই বলে এভাবে হুট করে? হ্যাঁ হুট করেই তো, ছেলেটা হুট করে পেয়ে গেলাম তাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলাম। তাছাড়া ভালো পাত্র সবসময় তো পাওয়া যায় না, বুঝিস না? বিয়েতে অনন্যার মতামত আছে কিনা শুনেছেন? শোন, অনন্যা আমার মেয়ে, আমি যা বলবো ও তাই করবে। হ্যাঁ কি মা, করবি না? জি বাবা। গুড, ও ভালো কথা। অনন্যার বিয়ের সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব তোকেই করতে হবে। আর আজকে তুই ওই কার্ডের দোকানে গিয়ে 4-5টা ভালো ডিজাইনের কার্ড নিয়ে আসবি। আমরা একটা পছন্দ করে ছেলের নাম ঠিকানা কি কি লিখতে হবে সেগুলো লিখে নেব, ঠিক আছে? আচ্ছা খালু, আপনি কোনো টেনশন করেন না, আমার এক বন্ধু খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার, আমি ওর কাছে সুন্দর একটা ডিজাইন করে নেব। ঠিক আছে, আমি তাহলে উঠলাম। আর খাবে না? না এখন আর খাবো না, জরুরি অফিসে যেতে হবে। অনন্যার বিয়ে হয়ে গেলে তো ওর হাজবেন্ডই সব দেখাশোনা করবে, এখন একটু অফিসে বেশি সময় দিতে হবে। হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে আমি তোমার সাথে আসি, কিছু কথা আছে। আসো, তোর নাস্তা কর। হ্যাঁ বলছিলাম না তোমার কমন সেন্সের অভাব, বাবাকে বোঝানোর এই তোমার নমুনা ছিল। আমার কমন সেন্স ঠিকই আছে, তুই কি করলি? আমি আবার কি করছি? তুই চোরকে বলিস চুরি করতে আর বাড়িওয়ালাকে বলিস জেগে থাকতে। মানে মানে আবার কি? খালু বিয়ের কথা বলল আর তুই রাজি হয়ে গেলি? তো কি করতাম? বাবা যদি জানতে পারতো এই বিয়েতে আমি রাজি না, তাহলে ঘরবন্দি করে আজকে যদি আমাকে বিয়ে দিয়ে দিত তখন কি করতাম? সেটা অবশ্য ঠিক, কিন্তু কি করা যায় বলতো? একটা কাজ করা যায়, চলো তুমি আর আমি বিয়ে করে ফেলি। তোর কি মাথার স্ক্রু ঢিলা আছে? আমি কেন তোকে বিয়ে করব? এই বিপদ থেকে উদ্ধার করতে। কেন তোমাকে আমি কত বিপদ আপদে হেল্প করি নাই, তুমি আমার জন্য এটুকু করতে পারবা না? আচ্ছা ঠিক আছে, আমি যে করেই হোক তোর বিয়ে বন্ধ করব। আমার একটু সময় দে, আমি ছাদে গিয়ে একটু মাথা ঠান্ডা করে ভাবি। যাই করে একটু তাড়াতাড়ি করো, পরে সময় গেলে আর সাধন হবে না। থেকে কিছু ভাই আসছো? ভেবেছি কিন্তু কিছু পাচ্ছি না রে। বাবা কেমনে? তোমার মাথায় কিছু থাকলে তো বাবা। আমার মনে হয় তোর ভাবনাটাই ঠিক, শুধু কিছুটা ইমপ্রোভাইজ করতে হবে। কোনটা? বিয়ে? হ্যাঁ। তাহলে তুমি রাজি? দেখ আমাকে বিয়ে করা আর খালুর কথায় বিয়ে করা ব্যাপারটা একই, তোর কি লাভ হবে? মানে বুঝলাম না। তুই খালা খালুকে জানিয়ে দে যে তুই বিয়ে করেছিস, ছেলে বিদেশ থাকে আর কদিন পর দেশে আসবে। তোমার মাথা না আসলে গোবর ছাড়া কিচ্ছু নাই। তাহলে তুই আরেক কাজ কর না, তুই একটা ছেলেকে ধরে এনে বল বিয়ে করেছিস, ছেলে ম্যাচে থাকে পড়াশোনা করে। সবই বুঝলাম, এটাও করলাম, কিন্তু বাবা যদি বিয়ের কাগজপত্র দেখতে চায় তখন কি করব? আর তারপর যদি মেনে নিয়ে ছেলেকে ঘর জামাই বানায়, একটা অপরিচিত ছেলের সাথে এক রুমে থাকবো, এটা কি হয় বলো? তাহলে কি করব বল? সত্যি সত্যি বিয়ে করতে হবে, তারপর পরে না হয় ডিভোর্স দিয়ে দিলাম। করতে পারিস, আমার কিছু বন্ধু আছে, বললেই রাজি হয়ে যাবে। ঠিক আছে, কালকেই উত্তরা কাজী অফিস। পাত্র কি আপনি? না না কাজী সাহেব, পাত্র আমি না, পাত্র দুইজন। আস্তাগফিরুল্লাহ, এমন নাজায়েজ কাজ আমি করতে পারবো না। আরে কাজী সাহেব, মাত্র এই দুইজনের মধ্যে একজন। এই তোরা কে বিয়ে করবি? ফাহিম তুই কর। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? আমার গার্লফ্রেন্ড যে দরজালে দরজাল, যদি শুনি বিয়ে করছি তাহলে আমার জবাই করে ফেলবে। করা তাহলে তুই কর। ভাই আমি মাপোসা দোয়া চাই, নতুন নতুন প্রেম করতেছি, আমার গার্লফ্রেন্ড মার্শাল্লাহ অনেক সুন্দর, আমি সব বিয়েটা করতে পারবো না। তোরা বিয়েই না করবি তাহলে এখানে আসছিস কেন? সাক্ষী দিতে আসছি, বিয়ে তুই কর। ভাই আপনারা আমার সমালোচনা করেন না তো, বাইরে গিয়া সিদ্ধান্ত নেন কে বিয়ে করবেন। তুমি তো টেনশন করো না তো, দেখো সব ঠিক হয়ে যাবে। ভাইয়া আমি কিন্তু বাসায় চিঠি লিখে আসছি, আমি লিখে আসছি যে আমি আমার পছন্দের মানুষের সাথে পালিয়ে যাচ্ছি, তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না, ভালো থেকো। ইতি তোমাদের আদরের একমাত্র মেয়ে। এটা তুই কি করছিস? কি করছিস তুই? চিঠি লিখে আসতে গেলি কেন? এমনিতে বর পাওয়া যাচ্ছে না, বিয়ে করে বাসা না গেলে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, আর তখন আমি বিষ খাবো, কারণ ওই ছেলেকে আমার পছন্দ না। পাগলামি করিস না, আমার বন্ধুরা যেমন বেইমানি করবে আমি বুঝতে পারিনি। ভাই বর যদি না পান তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন, বাসা একটা আছে পুরানো হয়ে গেছে, ওই পুরাতন ফার্নিচারই খুশি থাকেন, নতুনের তাকালে পুরো ছাই হয়ে যাবেন। অন্তর ভাইয়া বিয়ে করো। আমি? হ্যাঁ তুমি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করবে, আর নয়তো বাসায় গিয়ে আমি তোমাকে ফাঁসিয়ে দিব, বলবো তুমি আমাকে ফুসলিয়ে এখানে নিয়ে আসছো। তুই মাথা ঠান্ডা কর। কাজী সাহেব বিয়ে পড়ান। হ্যাঁ কাজী সাহেব বিয়ে পড়ান। তোরা কি আমাকে বিপদে ফেলতে চাচ্ছিস? বের হয় এন্দিকা। এই তুমি আমাকে বিয়ে করবে না আমার মরমুখ দেখবা, আর আমি মরে গেলে তোমার কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে, সেই ব্যবস্থাই করে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আমাকে ডিভোর্স দিবি তো? সেটা দেখা যাবে। হায় আল্লাহ, আর কি দেওয়ার বাকি আছিল? বিয়ের আগে ডিভোর্সের চুক্তি। এই আপনি বিয়ে পড়ান তো। আলহামদুলিল্লাহ, সবাই মনে ধরে আমরা আল্লাহুম্মা আমিন আমিন। হাই হাই খালু খালা, এই যে আপনার মেয়ে, অনেক কষ্ট করে আনছি। গুড, তাই না? খুব কষ্ট হয়েছে আনতে। হ্যাঁ খালা, অনেক কষ্ট করতে হয়েছে, আপনার মেয়েকে বাসায় আনতে আমাকে বিয়ে পর্যন্ত করতে হয়েছে। গুড। নো নো নো, দিস ইজ নট গুড। তোমার এত বড় সাহস, তুমি কাজী অফিসে গিয়ে বিয়ে করে চলে আসছো। হ্যাঁ, তোমাকে এখন আমি কি যে করব? এখন শরবত দিয়ে তোমাকে আপ্যায়ন করব। আমিনা বেগম, বেশি করে মিষ্টি দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসো। আচ্ছা একটু পর আনতেছি। কে জামাই বাবা কেমন লাগলো? জামাই বাবা? জামাই বাবা মানে? আমাদের মেয়েকে বিয়ে করে জিজ্ঞেস করছো জামাই বাবা মানে কি? খালা খালু, আমার কোনো দোষ নাই, সব দোষ এইটার। আমরা সবই জানি বাবা, অনন্যা যা কিছু করেছে আমাদেরকে জানিয়েই করেছে। তার মানে বিয়ের ঘটনা এই সব কিছুই সাজানো? মানে কি এসবের মানে? আমি বলছি মা, আমি যখন যা চাইছি তোমরা আমাকে তাই দিছো না? হ্যাঁ অবশ্যই দিছি। তোমরা কি কখনো আমারে কষ্ট দিছো? না, কেন কষ্ট দিব? তুই আমাদের আদরের এত লক্ষ্মী মেয়ে, কেন কষ্ট দিব তোকে? কিন্তু আমি এখন তো কষ্ট পাইতেছি। কেন, কি হইছে? কে কষ্ট দিছে? কি আবার? অন্তর ভাইয়া। কি ওর এত বড় সাহস, ও আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমার মেয়েকে কষ্ট দেয়? দাঁড়া আজকেই তোর বাবাকে জানাচ্ছি। তোমা কি কষ্ট দিছে? আমি অন্তর ভাইকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি জিনিস সে তো সেটাই জানে না। এই কথা তুই আমাকে আগে বলবি না? অন্তর তো অনেক ভালো ছেলে, দাঁড়া তোর বাবাকে বলে আমি তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করছি। না না মা, এখনই বাবাকে কিছু বলার দরকার নেই, সময় হলে আমি নিজেই সবকিছু বলে দেব। তুমি শুধু আমার পাশে থেকো। সব সময় পাশে আছি মা, অবশ্যই পাশে থাকবো, তুই শুধু আমাকে বলবি কখন কি করতে হবে। নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি, নগদে রিচার্জও করা যায়। আপনি জানেন না? ওই বেটা আস্তে কও, পাবলিক হলো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তারপর কি বলো তো? অনন্যা কিন্তু অন্তরকে ভালোবাসে। কি ভালোবাসে? গুড। তারপর অনন্যা অন্তরকে বিয়ে করতে চাচ্ছে। কি বিয়ে করতে চাচ্ছে? গুড। তারপর অনন্যা প্ল্যান করেছে কালকে অন্তরকে নিয়ে কাজী অফিসে যাবে, ওখানে নানা ফন্দি ফিকির করে অন্তরকে বিয়ে করবে, এরপর অন্তরকে নিয়ে এখানেই চলে আসবে। ভেরি গুড। নো 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 নো, দিস ইজ নট গুড। কত বড় সাহস, আমাদেরকে ছাড়া ওরা বিয়ে করবে? আসুক ওরা বিয়ে করে, আমি ওদেরকে শরবত দিয়ে বরণ করে নেব। তুমিও যা করো না। তোমরা সবাই মিলে আমাকে বোকা বানালে, এটা কি ঠিক হলো খালা খালু? শুনো বাবা, বোকা কিন্তু শুধু তুমি একা হও নাই, অনন্যাও হয়েছে। আমি বোকা হয়েছি মানে? তুই যখন আমার পেটে ছিলি তখন বড় আপাকে কথা দিয়েছিলাম আমাদের যদি একটা মেয়ে হয় তাহলে অন্তরের বউ বানাবো। গুড। শুন, তুই এত প্ল্যান না করলেও পারতি। কি বলছো এসব? তোমরা দুইজন আমার কাছে এগুলো লুকিয়েছো? ছি ছি। আমি আর আমার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে মিলে। কি ব্যাপার, এই তো আর্জেন্টলি আসতে বললি যে? তোর একটা কাজ করতে হবে। কি কাজ বল? আমার খালাতো ভাইয়ের সাথে তোর প্রেমের অভিনয় করতে হবে। কি? কিন্তু কেন? কারণ আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ও সেটা বুঝতেই চায় না, আর ও অনেক হাবলা একটা ছেলে, আর যে করেই হোক আমি ওকেই বিয়ে করব। আচ্ছা এত কথা বাদ দে, তুই পারবি কিনা সেটা বল। ঠিক আছে, তোর জন্য না হয় একটু রিস্ক নিলাম। হুম, রিস্ক নেওয়া লাগবে না, কারণ এই কয়দিনের জন্য তোর বয়ফ্রেন্ডকে আমাকে ধার দিতে হবে। না না না, আমি সেটা করতে পারবো না। আমারটা তোমাকে দিয়ে দিচ্ছি, আর তোমারটা আমাকে দিতে পারবা না। ঠিক আছে ঠিক আছে, তোর জন্য না হয় রিস্কটাও নিলাম, কিন্তু আবার দেখিস একবারে নিয়ে নিস না। তার মানে তোমার বন্ধু বান্ধব এই প্ল্যানিং এ ছিল? জি ভাইয়া, এগুলো আমাদের সবার প্ল্যান ছিল। তোমরা আমার বান্ধবী দিয়ে আর আমি আসবো না? গুড গুড। তোকে আজকে আমি নো 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 নো, দিস ইজ নট গুড। এখন শুধু আনন্দ হবে, ধুমধাম আনন্দ হবে, ভেরি গুড আনন্দ হবে, সবকিছু অনুষ্ঠানের পর হবে। আঙ্কেল, এই সুযোগে আমাদের দুজনে বিয়েটা দিয়ে দেওয়া যায় না? তুমি আবার কাকে বিয়ে করবে? সাদিয়াকে? সাদিয়া তো আমার, তাই না? সাদিয়া? এই কি বললা তুমি? এতদিন তো ভালোবাসার সুবিধা অসুবিধা দেখছো, এখন দেখবা বউয়ের সুবিধা অসুবিধা। না বাবা, আমি বউয়ের অসুবিধা দেখতে চাই না, আমি বউয়ের সুবিধা দেখতে চাই।